হ্যালো সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ও লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে দেখছো রাস্তা থেকেই ব্লগটা শুরু করেছি কারণ এখানে আমরা যাচ্ছি আজকে রেস্টুরেন্টে খেতে এদিকে আমার বোন আছে মাম্মাম আছে আর তোমাদের দাদা ভাই তো চলো তাহলে যা যাক তো এখানে দেখছো আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছি তো ওই দিনকে রেস্টুরেন্টে ভিড় ছিল তো আমাদেরকে তিনতলা রেস্টুরেন্টটা হলো তিনতলা তো তিন তিনতলাতেই যেতে হয়েছিল আমাদের দুটো তিনটে ফ্লোর মিলিয়ে রেস্টুরেন্টটা তো এই যে আমরা চলে এসেছি এখানে বসেও পড়েছি তো ওখানে ওইদিকে মেনু দেখছিল মাম্মা পড়তে পারুক আর না পারুক মেনু কার্ড নিয়ে বসে গেছে তো এই যে এখানে আমরা একটু কটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এই যে তোমার দাদাভাই বসে আছে আমি আবার সবাইকে বলছি যে খাবার দেয়নি তোকে খাবার দেয়নি রেমনা তা এখানে সবাই আমরা একটু হাসাহাসি করছিলাম ওকে জিজ্ঞাসা করছি খাবার দিয়েছে তোকে বললো না তো এই যে আমরা সব প্লেট নিয়ে ফাঁকা প্লেট নিয়ে বসে আছি কখন কখন আমাদের খাবার দেবে সেই জন্য বসে আছি আমরা ওই দিক দিয়ে মাম্মা আবার হাই করে দিল তা আমি এবার জিজ্ঞাসা করছি যে তোমার তুমি কি অর্ডার দিয়েছ ও বললো কী কী অর্ডার দিয়েছে তোমরা দেখতে পাবে এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল মশলা কোক তো এখানে তিনটে নেওয়া হয়েছিলো মাম্মামের গলাটা ফুলার জন্য মাম্মামকে দেওয়া হয়নি কোল্ড ড্রিঙ্কস তো মুখ অন্ধকার করে বসে আছে ওকে দেওয়া হয়নি বলে আমি ওকে বলছি যে তোকে দেওয়া যাবে না তোর গলাটা ফুলেছে না ওই জন্য তোকে খাওয়া যাওয়া খাওয়ানো যাবে না তো এদিকে আমি একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে তো ভালোই ছিল টেস্টটা তো ওইদিকে আমাদের খাবার চলে এসছে চিকেন বিরিয়ানি ছিল তো ওই যে ওর ও বলছে ও পরে বলছে আমি এত খেতে পারবো না তাই আমি ঠিক আছে চল আর খেতে পারবি তো এখানে ওকে দেখছো ওকে রাইস দিচ্ছে আমাকে একটা চিকেন দিলো রাইস দিয়েছে আমাকে আগে প্রথমেই তো দেখতে থাকো তাহলে ভিডিওটা তো এখানে আমাদের খাবার চলে এসছে আর এখানে আমরা খেতে বসে গেছি এই যে আমি খাচ্ছি তো খাবার টেস্ট করে দেখছিলাম তো অত অতটাও ভালো ছিল না বিরিয়ানি আমার ঠিক অতটাও ভালো লাগেনি তাও আমি বলছিলাম মোটামুটি আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আর এখানে ভাবছিলাম কেন বিরিয়ানিটা খেতে গেলাম অন্য কিছু খেলে ভালো হতো কারণ বিরিয়ানিটা অতটাও ভালো ছিল না আমার ঠিক ভালো লাগেনি তো ওই জন্য আমার ঠিক পছন্দ হয়নি আমি খাইও নি বেশি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে ফলো করে দেবে